শেষে জামানার মোমেনা তোমাদের কথা নই মিছে, আখেরি জামানা এসেছে। নারী চলে এলো মেলা, যুবক বলে লাগেছে ভালো। নারী চলে এলো মেলা, যুবক বলে লাগেছে ভালো। লজ্জা সরম মুছে ফেল, বেঘায়ার আসর জমেছে। আখেরি জামানা এসেছে, শেষে জামানার মোমেনা তোমাদের কথা নই মিছে। আখেরি জামানা এসেছে, টাউন বাজার পল্লি গায়ে মোবাইল এদিকে জমে। টাউন বাজার পল্লি গায়ে মোবাইল এদিকে জমে। পাইখানা দেও বসে বসে কথা বলিছে, আখেরি জামানা এসেছে। শেষে জামানার মোমেনা তোমাদের কথা নই মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার মা বোনেরা পুরুষ মানুষ দেখলে তারা, আগেকার মা বোনেরা পুরুষ মানুষ দেখলে তারা, ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। আখেরি জামানা এসেছে, শেষে জামানার মোমেনা তোমাদের কথা নই মিছে, আখেরি জামানা এসেছে। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। তো যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে জাহান্নামকে বলে আমাকে আপনাকে ভয় আনতে হবে, যেভাবে আসাদ বিন জুরারা যেভাবে ভয় করেছেন, আসাদ বিন জুরারা যেভাবে আপনার ভয় রেখেছেন। আল্লাহর নবীর একজন স্ত্রী, তার নাম হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিনকার ঘটনা, আল্লাহর নবী তিনি ঘরের ভেতরে ঢুকছেন, আর এমন সময়তে আম্মাজান আয়েশা তিনি ঘরে বসে আপনার কান্না করতে শুরু করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, ও আয়েশা তুমি কেন কান্না করছো, আয়েশা তুমি কেন কান্না করছো? বন্ধুরে আমার, তোমাকে কে কুটু কথা বললো, তোমাকে কে গালি দিল? আম্মা জান আয়েশা বললেন, ও দয়ার নবী গো, আমাকে কোনো ব্যক্তি কুটু কথা বলেনি, আমাকে কেউ মারেনি, আমি যাকাতু নারা, আমি জাহান্নামের আগুনকে বলে আপনার অন্তরের ভেতরে ভয় এসেছে। কতটা পরিমাণে ভয় এসেছে আমার অন্তরের ভেতরে, ও দয়ার নবী গো, আপনি যেভাবে জাহান্নামকে বর্ণনা করেছেন, আমি ঘরের মধ্যে বসেছিলাম আর আমি ওইভাবে করে জাহান্নামকে আমি আমার অন্তরের ভেতরে নিয়ে এসেছি। ও দয়ার নবী গো, এই জাহান্নামকে বলে আমার অন্তরের ভেতরে ভয় এসে গেছে, যার কারণে আমি কান্না করেছি। জাহান্নামকে বলে আমার অন্তরে ভয় এসেছে। এবারে আম্মা জান আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, এটার নাম হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে আমি কান্না করেছি, আপনার অন্তরে লেগেছে। ও দয়ার নবী গো, কিয়ামতের দিন
যদি আমি কোনো পেরেশানির মধ্যে পড়ে যাই তাহলে সেদিনকে কি আপনি আমাকে ত্বরান্বিত করবেন? ও দয়ার নবী গো, সেদিনকে কি আপনি আমার পাশে থাকবেন? বন্ধুরে আমার, আল্লাহর নবী বেশি কিছু না বলে তিনি বলতে শুরু করলেন, ও আয়েশা শুনে রেখে দাও, মরার পরে এমন তিনটে জায়গা আছে যে তিনটে জায়গাতে কোনো মানুষ কারো উপকারে আসবে না। এক নাম্বার, যেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গুনাহ এবং নেকিকে ওজন করবে, গুনাহ এবং নেকিকে ওজন করবেন। সেদিনকে যদি কোনো মানুষের গুনার পাল্লাটা ভারী হয়ে যায় আর যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, তাহলে আমি নবী হতে গেলেও আমি তার গুনার পাল্লাটাকে আমি হালকা করে দিতে পারবো না। নাম্বার দুই, যেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আপনার একটা করে কার্ড, যেটাকে আমল নামা বলা হয়, যেটাকে পাস কার্ড বলা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ না করুন যদি সেই কার্ডটা যদি বাঁ হাতে দিয়ে দেয়, তাহলে আমি নবী হতে গেলেও ওই কার্ডটাকে কেড়ে নিয়ে আমি ডান হাতে করে দিতে পারবো না। ও আয়েশা, তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন, কিয়ামতের মাঠে তিনি জাহান্নামের ভেতরে একটা ব্রিজকে তিনি ফিট করবেন যার নাম হচ্ছে ফুলসরাত। ওই ফুলসরাতে যখন পার হবে আমি কোনো উপকারে আসতে পারবো না। ওই সারে এই তিনটে জায়গাতে কোনো মানুষ কারো কোনো উপকারে আসবে না, আসবে না, আসবে না, আসবে না। বন্ধুরে বলতে চাইছিলাম, তাহলে আম্মাজান আয়েশার অন্তরের ভেতরে কতটা পরিমাণ জাহান্নামকে বলে আপনার ভয় এসেছিল, যার কারণে এমন কি আয়েশার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আয়েশা তুমি শুধু আমার দুনিয়াতে বিবি নয়, তুমি আমার জান্নাতেও তুমি আমার বিবি হবে। তাহলে একজন মহিলা যিনি জান্নাতে সুসংবাদ পাওয়ার পরেও জাহান্নামকে বলে কতটা পরিমাণে ভয় তেনার অন্তরে এসেছে। ভয় নেই শুধু আমার আর আপনার, ভয় শুধু আমার আর আপনার নেই, এছাড়া পৃথিবীর সকলের আপনার জাহান্নামকে বলে আপনার ভয় আছে। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহর নবীর একজন সাহাবি, সাহাবিটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওহা। তো এই সাহাবিটি তিনি কি করেছেন, দুপুর বেলাতে শুয়ে আছেন, তিনার স্ত্রীর উরুর উপরে, জাঙের উপরে মাথা দিয়ে তিনি শুয়ে আছেন, এমন সময়তে জাহান্নামকে বলে আপনার মনে পড়ে গেছে। বন্ধুরে আমার, আব্দুল্লাহ বিন রাওহা তিনি নিজের স্ত্রীর জাঙের উপরে মাথা দিয়ে আছেন আর তিনি কান্না করতে শুরু করেছেন। বন্ধুরে আমার, এমন সময়তে উনার স্ত্রী কোনো কারণ জিজ্ঞাসা না করে নিজের স্বামী কান্না করছে বলে তিনিও আপনার কান্না করতে শুরু করে দিয়েছেন। স্ত্রী জিজ্ঞাসা করে, ও আমার স্বামী কেন তুমি কান্না করলে? ও স্বামী, ও স্ত্রী তুমি কেন কান্না করলে? বন্ধুরে আমার, এবারে স্বামী উত্তর দেয়, স্ত্রী উত্তর দেয়, স্ত্রী কি উত্তর দেয়, ও আমার স্বামী গো আপনি কান্না করেছেন তাই আমি কান্না করেছি। বন্ধুরে আমার, এবারে স্ত্রী জিজ্ঞাসা করে,
আব্দুল্লাহ বিন রাওহা তিনি বলছেন, ও আমার স্ত্রী শুনে নাও শুনে নাও, আমি তোমার উরুর উপরে তোমার জাঙ্গের উপরে আমি মাথা রেখে দিয়েছিলাম, আর তোমার উরুর উপরে জাঙ্গের উপরে মাথা রেখে দিয়ে আমি জাহান্নামকে বলে আমার মনে এসেছিল, জাহান্নামকে বলে কেমন মনে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন, জাহান্নামের উপরে একটা ফুলকে বানাবেন, একটা ফুল সুরাতকে বানাবেন, আর ওই ফুলটার উপর দিয়ে আলেম হলেও তাকে যেতে হবে, মাওলানা হলেও তাকে যেতে হবে, হাজি হলেও তাকে যেতে হবে, গাজী হলেও তাকে যেতে হবে, নামাজি হলেও তাকে যেতে হবে, বেনামাজি হলেও তাকে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে ওই ফুল সুরাতের উপর দিয়ে আপনার পার হয়ে যেতে হবে। বন্ধুরে আমার এই কথাটা তিনি অন্তরের ভেতরে এনেছেন, আর ওই ফুল সুরাতটা কেমন হবে জাহান্নামের ভেতরে, বন্ধুরে আমার আপনার লম্বা লম্বা কি করা হবে, আকুশি আপনার ঝুলে থাকবে, আপনার কি করা হবে, ওই আকুশি গুলোতে আপনার কি করা হবে, বংশীর মতো আপনার আকড়া করা থাকবে। বন্ধুরে আমার আল্লাহ আল্লাহর নবীর সাহাবি বলছেন, ওই ফুল সুরাতের ওপর দিয়ে যখন হেঁটে যাব, ও আমার বিবিরে আমার মনে পড়ে গেল, যদি কোনো একটা বংশী যদি আমার গায়ে লেগে যায়, যদি একটা বংশী আমার গায়ে ফেসে যায়, তাহলে আমি সেদিনকে কেমন করে বাঁচব, এই কথাটাকে আমি অন্তরের ভেতরে এনেছি, আর অন্তরের ভেতরে আনার পরে আমি কান্না করতে শুরু করেছি, বলতে চাইছি ও বর্তমানের মুসলমান, ও ঝাড়খণ্ডের মুসলমান, আজ আমাদের জাহান্নামকে বলে ভয় আমাদের অন্তর থেকে চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, জাহান্নামকে বলে আমাদের ভয় নেই। বন্ধুরে আমার এবার আপনাদেরকে কথাগুলো খুব ছোট ছোট করে দিচ্ছি, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কেমন করে তৈরি করেছেন এবং জাহান্নামের খাবার কেমন হবে, এই দুটা জিনিস আপনারা শুনে নেন। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ জ্বালানা হবে, টোটালি জাহান্নামকে কয় বছর জ্বালানা হলো, 2000
মন্দরে আমার জাহান্নামকে যখন 2 বছর ধরে আপনার জ্বালানো হবে, 2000 বছর ধরে যখন জাহান্নামকে জ্বালানো হবে, জাহান্নামের আগুনের রংটা হয়ে যাবে সাদা। সাদা মানে কেমন সাদা? টিউলাইট যেমন সাদা হয় ওই রকম আপনার সাদা হয়ে যাবে। বন্ধুরে আমার ফেরেশতার দল আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও রাব্বুল আলামিন, আমরা 2000 বছর ধরে জাহান্নামের উপরে আমরা মেহনত করেছি। ও রাব্বুল আলামিন, আপনি একবার দেখুন জাহান্নামকে আমরা জাহান্নামের মতো করে তৈরি করতে পেরেছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, এখনো পর্যন্ত তোমরা জাহান্নামকে জাহান্নামের মতো করে তৈরি করতে পারোনি, আবার তোমরা জাহান্নামের উপরে মেহনত করতে শুরু করে দাও। বন্ধুরে আমার এইভাবে করে আবার জাহান্নামকে জ্বালাতে শুরু করবেন। জাহান্নামকে জ্বালাতে 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 আবারও 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালানো হবে। তাহলে জাহান্নামকে জ্বালানো হলো কয় বছর? একবার জোরে বলুন, কয় বছর? একবার জোরে মুখ খুলুন, একবার বলুন পেছনকার মানুষগুলো, জাহান্নামকে কয় বছর জ্বালানো হলো? 3 বছর। হ্যাঁ, 3 বছর, 3000 বছর, 3000 বছর ধরে জাহান্নামকে জ্বালানো হলো। এবার জাহান্নামের রংটা হয়ে গেল কালো। কালো মানে কেমন কালো? পিচ যেমন কালো হয় জিনা, তাহলে আলকাতরা যেমন কালো হয় জিনা, তাহলে মাথার চুল যেমন কালো হয় জিনা, জাহান্নামের আগুনের রংটাই এত পরিমাণ কালো হবে। এক লুকমা যদি জাহান্নামের আগুন যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে, আর গোটা পৃথিবীটা পুড়ে আপনার তামা হয়ে যাবে। বন্ধুরে আমার, আর ওই জাহান্নামের কতটা পরিমাণে তেজ হবে, কতটা পরিমাণে তেজ হবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ বেশি হবে। ও মুসলমান, যদি আপনার হাতে একটু যদি আগুন লেগে যায়, যদি আপনার একটা আঙ্গার আপনার হাতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি ঝেড়ে দেবেন, ওই জায়গাটা আপনার ফোসা নিয়ে নেবে। কিন্তু বন্ধুরে, জাহান্নামের আগুনটাই এমন আগুন হবে, জাহান্নামের আগুনটাই এমন আগুন হবে, আপনার যেখানেই লাগুক না কেন, সর্বের প্রথম আপনার কলিজাটা পুড়ে ছারকার হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারিই লা ইউসমিনু ওয়ালা ইগনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জাহান্নামের ভেতরে 2টা খাবার দেবেন, একটা হচ্ছে লাইসা লাগুম তুআমুন ইল্লা মিন জারি, জারি আপনার কাঁটা যুক্ত, কাঁটা যুক্ত আপনার খাবার তাদেরকে দেবেন, একটা হচ্ছে জারি আর একটা হচ্ছে জাক্কুম। এই 2টি খাবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে দেবেন। আচ্ছা, পৃথিবীতে খাবার হচ্ছে 2 প্রকার, একটা চলে আসছে আসছে, ঠিক আছে, মানে এই কথাটা বলি, পৃথিবীতে খাবার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তরল জাতীয় খাবার যেটা হচ্ছে দুধ ঘি ইত্যাদি, আর একটা হচ্ছে আপনার দানা জাতীয় খাবার, গম চাল ইত্যাদি। আর একটা মানুষ জাহান্নামের খাবার মানুষ পৃথিবীতে খায়, সে খাবারটা কেউ বলতে পারবেন? 5 টাকা দেবো যদি কেউ বলতে পারেন। কি ভাই সে খাবারটা? যে খাবার লাইসা লাগুম তুআমুন ইল্লা মিন জারি লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জুউ, যে খাবার খেলে আপনার কি হবে, ক্ষুধা নিবারণ হবে না, সে মোটা তাজাও হবে না, আপনার কি হবে, ওই খাবারটা হচ্ছে জাহান্নামের খাবার। আর জাহান্নামীদেরকে যে খাবারটা দেয়া হবে, তাদের ক্ষুধা নিবারণ হবে না, তাদের আপনার পেটও ভরবে না। তো যেটা আমি বলতে চাইছিলাম, আমরা খাই সে খাবারটা, সে মানুষ সেটাকে পায়খানায় বসে বসে খায়, সেটা হচ্ছে টু স্মোকিং। আপনার বিড়ি মানুষ খায় কি খায় না? হ্যাঁ, যে খাবারটা খাওয়ার পরে আপনি মোটা হবেন না, আর যে খাবারটা খাওয়ার পরে আপনি তরতাজাও হবেন না। তাই বলতে চাইছিলাম ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন যে ওই মানুষগুলোকে জাক্কুম যুক্ত, কাঁটা যুক্ত গাছ তাদেরকে খেতে দেওয়া হবে, আর সেই কাঁটা তাদের গলার ভেতরে আটকিয়ে যাবে। তারা যখন পানি দাও পানি দাও করে চিৎকার করবে, তখন তাদের সামনে গরম ফুটন্ত আপনার তেলকে নিয়ে এসে তাদের গলাতে ঢেলে দেওয়া হবে। আর যেমনই গলাতে ঢেলে দেওয়া, সঙ্গে সঙ্গে পেটের ভেতরে যত আপনার আতুরি যা কিছু থাকবে,
থাকবে, সব পায়খানা রাস্তা দিয়ে আপনার বের হয়ে চলে যাবে। মাননীয় মুসলিম সমাজ, জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এত কঠিন। আজ আমাদের চায়ের দোকানে খৈনি মুলচার বলছে, কালকে বর্ধমান থেকে মলবি এসেছিল বে, জাহান্নামের বক্তৃতা করছিল, মোটামুটি করছিল, বেশ খারাপ হয়নি খুব একটু। হ্যাঁ, সে খৈনি মুলছে এদিকে আর জাহান্নামের কথা বলছে, তেরঙ্গা ছিঁড়ে মুখে ভরছে আর জাহান্নামের কথা বলছে। আজ জাহান্নামকে বলে ভয় আমাদের কাছ থেকে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদেরকে সকলকে জাহান্নামের ভয় এবং জান্নাতের লোভ আল্লাহ তুমি আমাদের সকলের ভেতরে তুমি আনিয়ে দাও বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সকলে যেন জান্নাতুল ফিরদাউস যেতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন তারা অন্ধকার ঘরে চলে গেছে, জানি না মাওলা কি হালাতে আছে, যদি তারা আজাব এবং গজবে গ্রেফতার হয়ে থাকে, মাবুদ আমরা আজ এই জলসার মাহফিল থেকে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের গজবকে সরিয়ে দিয়ে তুমি রহমতের বিছানা বিছিয়ে দাও।